মানুষের মধ্যে চল রয়েছে। বিজেপি বাংলার বাজার গরম করলে কিভাবে ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে, প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ করা হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। বিজেপি বাম কংগ্রেসকে কি করে মাথা নাড়া করাতে হয় জানি। ফের বিতর্কিত মন্তব্য কামার হাতে তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তিনও বদমাশ হয় শয়তান, একটা বিজেপি, একটা কংগ্রেস, আরেকটা সিপিএম। মনে রাখবেন, এই তিনজনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিণেশ্বরের গঙ্গায় কি করে তর্পণ করাতে হয়, ন্যাড়া করাতে হয় আমরা জানি তৃণমূল কংগ্রেস থেকে। পুলিশকে বলি, আপনারা বোধহয় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসক দল। কদিন আগে ঠিক পৌরসভার সামনে 50 খানা মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল, আপনাদের চোখে পড়ল না, আপনারা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে হাসছেন। সব পুলিশ নয়, পুলিশের মধ্যে চোর রয়েছে। শুধু এইটুকু জেনে রাখুন, তৃণমূল যদি মনে করে যে বাংলা বাজার গরম করলে বিজেপি, কি করে বাংলা বাজার ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে, প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানে কিভাবে চলতে হয়, আর আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। আর মদন মিত্রর এই মন্তব্য নিয়ে বিরোধীদের কি প্রতিক্রিয়া, শুনে নেব রাহুল সিনহা, সুধান চক্রবর্তী এবং কৌস্তভ বাগচির বক্তব্য। যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অধঃপতন হচ্ছে আর নেতারা ধৈর্য হারা হয়ে যাচ্ছে। তার কারণ, যেভাবে সরকারি কর্মচারীদের এতদিন দাবিয়ে রেখেছিল, পুলিশকে পুরোপুরি দাবিয়ে রেখেছিল এবং সর্বস্তরে একটা ভয়ের বাতাবরণ তৈরি করে সমাজে এবং কর্মক্ষেত্রে গুন্ডারাজ প্রতিষ্ঠা করে রেখেছিল, কিন্তু আস্তে আস্তে যখন তৃণমূলের পতন শুরু হচ্ছে, ধীরে ধীরে সব এখন মুখ ফেরাতে শুরু করেছে তৃণমূলের থেকে। তার কারণ, কেউ তৃণমূলকে ভক্তিতে সমর্থন করত না, সব তৃণমূলকে ভয়ের সমর্থন করত। সেই কারণের জন্য ভয় ধীরে ধীরে লোকের সমাপ্ত হয়ে যাচ্ছে, তৃণমূল জেলে যাচ্ছে, মানুষের ভয় কেটে যাচ্ছে। কার্যত তৃণমূল দলটা এখন চলছে না। তৃণমূল দলের নেতা নেত্রীরা লুঠের বখরায় এ কত বেশি পাবেন তাই নিয়ে লড়াই করে চলেছেন, বখরার ভাগ হচ্ছে। তৃণমূল দলটা এখন চালাচ্ছে তো পুলিশ, পুলিশের থানা তৃণমূল দল পরিচালনা করে, পুলিশের জেলা জেলা তৃণমূলকে পরিচালনা করে, ওসি আর বিডিও তারা মিলিয়ে পুলিশ চালায় এবং পুলিশ কার্যত তৃণমূল দলটাকে চালাচ্ছে, এটা না বোঝার কোনো কারণ নেই। সেইটা যখন ঠিক পেরে উঠছে না, এখন আর তৃণমূল ফেল করেছে, এবার পুলিশ যখন ফেল করছে তখন তৃণমূলের নেতাদের মাথাটা গরম হয়ে যাচ্ছে এবং তারপরে উল্টোপাল্টা বকছে। যত উল্টোপাল্টা বকবে তত কিন্তু তৃণমূলের বিচ্ছিন্নতা আরো ক্রমশ বাড়বে। পুলিশ মন্ত্রীর নাম কিন্তু মমতা ব্যানার্জি, পরিবর্তে পুলিশের মধ্যে চর আছে, হয় পুলিশ মন্ত্রী সেই চর আইডেন্টিফাই করুন, আর না হলে ব্যারাকপুর পুলিশকে হুমকি দিয়েছেন বলে মদন বাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিন। মদন বাবুর এই কথাগুলো থেকেই তো স্পষ্ট ইঙ্গিত যেটা পাওয়া যায়, যেটা আমরা বারবারই বলি, যে শাসক দলের যে কিভাবে প্রশাসনিক যে একটা প্রেশার কাজ করে শাসক দলের উপরে, সেটা তো বারবার সেটাতেই প্রমাণিত। মদন বাবুর এই কথাগুলো, মদন বাবু খুব সরল সরাসরি ভাবে বিষয়গুলো বলে দিয়েছে। মদন বাবু বেসিক্যালি এখন দলের অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক কিছু করছেন, এই সমস্ত বাজার গরম করা কথাবার্তাও বলছেন, কিন্তু মদন বাবুর আলটিমেটলি কথাগুলো তো এটারই প্রতিফলন যে কিভাবে আমরা যে বারবার বলি যে তৃণমূলের যে প্রশাসনিক যে কন্ট্রোল তৃণমূল এক্সারসাইজ করে সেটাতেই সেটা প্রমাণ। আর এই পুলিশ প্রশাসনের উপর তো গোটা গোটা থানা বলুন, কমিশনারেট বলুন, সবই তো চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর কাদের দলের মধ্যে কি চর আছে কি আছে না আছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়,
কিন্তু এই এক্সারসাইজ অফ দি এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বাই দি তৃণমূল কংগ্রেস, এটা তো মদনবাবুর বক্তব্যে আবার পরিষ্কার। দল আর প্রশাসন যে আজকের দিনে দাঁড়িয়ে সমর্থক হয়ে দাঁড়িয়েছে, এটা এই জমানায় মদনবাবুর এই ধরনের বক্তব্য থেকে সেটা আরো পরিষ্কার হয়ে দাঁড়ায়। আমাদের বক্তব্যটাই আরো বেশি করে জোরালো হয় এই জায়গা থেকে, এই সমস্ত কথাবার্তা থেকে। আরো একবার আপনাদের শোনাবো পুলিশকে হুঁশিয়ারি দিয়ে ঠিক কি মন্তব্য করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনো বদমাশ হয় শয়তান, একটা বিজেপি, একটা কংগ্রেস, আরেকটা সিপিএম। মনে রাখবেন, এই তিনজনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিণেশ্বরের গঙ্গায় কি করে তর্পণ করাতে হয়, ন্যাড়া করাতে হয় আমরা জানি তৃণমূল কংগ্রেস থেকে। পুলিশকে বলি, আপনারা বোধ হয় ভুলে যান যে তৃণমূল কংগ্রেস হচ্ছে শাসক দল। কদিন আগে ঠিক পৌরসভার সামনে 50 খানা মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল, আপনাদের চোখে পড়ল না, আপনারা মুখ ঘুরিয়ে উল্টো দিকে তাকিয়ে হাসছেন। সব পুলিশ নয়, পুলিশের মধ্যে চোর রয়েছে। শুধু এইটুকু জেনে রাখুন, তৃণমূল যদি মনে করে যে বাংলা বাজার গরম করলে বিজেপি, কি করে বাংলা বাজার ঠান্ডা করতে হয়, তৃণমূলের কাছে সেই মন্ত্র আছে, প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, তৃণমূলের কর্মীরা জানে কিভাবে চলতে হয়, আর আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও ওরা কিন্তু বাবা নয়। আর মদন মিত্রর এই মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনের কি প্রতিক্রিয়া শুনুন এবার। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো বাংলার শাসক হিসাবে নিজেদেরকে মনে করে না, তারা বাংলার মানুষের সেবক হিসাবে নিজেদেরকে মনে করে। এবং পুলিশের প্রতি অশালীন আচরণ যদি শিখতে হয় তাহলে বিজেপির কথা শুনতে হবে। আপনারা দেখেছেন গতকালও স্বাস্থ্য ভবন অভিযানের নামে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল থেকে বিভিন্ন নেতা নেত্রীরা কিভাবে পুলিশকে সামনে দাঁড়িয়ে অপাত্তাবস্থায় গালিগালাজ করেছে। তৃণমূল কংগ্রেস কখনো প্রশাসনকে যেমন প্রভাবিত করে না, ঠিক তেমনি যারা প্রশাসন এবং পুলিশে রয়েছে তাদের প্রতি অসম্মানও করে না। আর আমরা বাংলার মানুষের রায়ের উপর ভরসা করি, তার কারণ আমরা জানি যে আমরা সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে বাংলার মানুষের জন্য কাজ করে যাই, তাই বাংলার মানুষের রায়ের উপর আমাদের ভরসা আস্থা রয়েছে। যে খবরে চোখ রাখবো, মালদার হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে সংঘাত, বুথ কমিটির বৈঠকে তুলকালাম, উপস্থিত নেতৃত্বের সামনে বিক্ষোভ, সংঘাত কাঁধে ফের অস্বস্তিতে তৃণমূল, তুঙ্গে রাজনৈতিক তরজা। অভিজিৎ চৌধুরী কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে দুপক্ষের মধ্যে সংঘাত, ঠিক কি কারণে সংঘাতে জড়ালো দুপক্ষ? আসলে পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে উত্তাপ। গতকাল হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে থানাপাড়ায় প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের মধ্যে একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে বৈঠকে দুটি নাম উঠে আসে, একজন বাসন্তী দাস আর একজন হচ্ছে সাগর দাস। দুইজনের নাম উঠে আসাতেই এই দুটো গোষ্ঠীর মানে কিছু কিছু সমর্থক তাদের দাবি যে একজনেরই নাম যাবে বাসন্তী দাস, অপরজন দাবি করে যে না দুজনেরই নাম যাবে। এই নিয়ে দু পক্ষের মধ্যে ব্যাপক তর্কাতর্কি হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যদিও পরে পরিস্থিতি সামাল দেয় তৃণমূলের ব্লক নেতৃত্ব। ব্লক নেতৃত্ব যদিও বলছে যে তাদের বক্তব্য যে ধরনের কোনো ঘটনা ঘটেনি, দল বড় হয়েছে, দলের মধ্যে হতেই পারে বিরোধ, তবে এটা নিয়ে বিরোধীদের কোনো ফায়দা লোটার কোনো এ নেই। আজকে প্রচুর আমাদের জমায়েত হয়েছিল, তাতে আমরা পঞ্চায়েতে ভালো রেজাল্ট করব। তবে বিষয়টি নিয়ে
বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলকে। তাদের বক্তব্য যে নির্বাচনে এদের কাটমানি টাকা দিয়ে প্রার্থী বাছাই এইসব নিয়ে ওদের মধ্যে গন্ডগোল। সঙ্গে থাকো অভিজিৎ। অর্থাৎ মালদার হরিশ্চন্দ্রপুরে যে খবর সামনে আসছে, পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইকে কেন্দ্র করে সংঘাত প্রকাশ্যে চলে এলো। বুথ কমিটির বৈঠকে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, যেখানে নেতৃত্বের সামনে এই বিক্ষোভ দেখাতে থাকেন কর্মীরা। সংঘাত কাণ্ডে ফের অস্বস্তিতে জড়িয়েছে তৃণমূল, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তজ্জা। সম্ভাব্য প্রার্থী তালিকা দুজনের নাম ঘিরে ধাক্কাধাক্কি হাতাহাতিও হয় বর্তমান পঞ্চায়েত সদস্য বাসন্তী দাস এবং ব্লক তৃণমূলের সহসভাপতি সাগর দাসের নাম ঘিরে তঞ্চায় জড়ায় দুপক্ষ। আসি পরের খবরে। গ্রুপ সিতে 842 জনের মধ্যে 57 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। শনিবার দুপুর 12টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুপুর 3টের মধ্যে নিয়োগপত্র বাতিলের বিজ্ঞপ্তি জারি করে করতে বলেছিলেন মধ্য শিক্ষা পর্ষদকে। শনিবার দুপুর 12টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুপুর 3টের মধ্যে নিয়োগপত্র বাতিলের বিজ্ঞপ্তি জারি করতে বলেছিলেন মধ্য শিক্ষা পর্ষদকে। শৌভিক মজুমদার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। শৌভিক, দুপুর 12টার মধ্যে বিজ্ঞপ্তি জারি করে সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, সেই মতন কোন পদক্ষেপ কি এখনো পর্যন্ত হয়েছে? দেখো, তুমি জানো যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের দুটি ভাগ ছিল। প্রথম ভাগে বলা হয়েছিল যে এই 842 জনের মধ্যে 785 জনের কাছে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ পত্র এবং মধ্য শিক্ষা পর্ষদের নিয়োগ পত্র আছে। ফলত স্কুল সার্ভিস কমিশন তাদের যে সুপারিশ পত্র ছিল সেটা প্রত্যাহার করবে এবং মধ্য শিক্ষা পর্ষদ তাদের নিয়োগ পত্র প্রত্যাহার করবে। কিন্তু বাকি এই যে 57 জন, এরা কিন্তু কার্যত স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল যে স্কুল সার্ভিস কমিশন এদের কোনো সুপারিশ পত্র দেয়নি। ফলত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে যেহেতু স্কুল সার্ভিস কমিশন এই 57 জনকে কোনো সুপারিশ পত্র দেয়নি, এদের চাকরি সরাসরি কলকাতা হাইকোর্ট বাতিল করছে। এই মর্মে স্কুল সার্ভিস কমিশন তাদের যে ওয়েবসাইট রয়েছে সেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এবং সেই মর্মেই এখনো পর্যন্ত এই 57 জনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেটা মনে করা হচ্ছে যে আর 45 মিনিটের মধ্যে বাকি যে 785 জন রয়েছে এদের বিজ্ঞপ্তিও স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাপিয়া, ধন্যবাদ। শোভিক, চাকরি প্রার্থীদের চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্যের কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, এমনই চাঞ্চল্যকর দাবি করল ইডি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, চাকরি প্রার্থী পিছু 4-5 লক্ষ টাকা নিয়েছেন শান্তনু। তার বাড়ি থেকে মোট 312 জন চাকরি প্রার্থীর তালিকা পেয়েছিলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, এর মধ্যে প্রায় 20 জনের নিয়োগ করিয়ে দিয়েছিলেন শান্তনু। এই 20 জনের বিস্তারিত তথ্য এসেছে তাদের হাতে, এমনকি তার বাড়িতে পাওয়া বেশ কিছু অ্যাডমিট কার্ডের প্রতিলিপি মিলেছে মানিকের বাড়িতে। ইডি সূত্রে দাবি, শান্তনুর পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন হয়েছে। গতকালই গ্রেফতার হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং তাকে জেরা করে বিভিন্ন তথ্য উঠে আসছে। একের পর এক চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে ইডির তরফে এবং কেন্দ্রীয় সংস্থার তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে চাকরি প্রার্থী পিছু 4-5 লক্ষ টাকা নিয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি থেকে মোট 312 জন চাকরি প্রার্থীর তালিকা পেয়েছিলেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, এর মধ্যে প্রায় 20 জনের নিয়োগ করিয়ে দিয়েছিলেন শান্তনু এবং এই 20 জনের বিস্তারিত তথ্য এসেছে তাদের হাতে, এমনকি তার বাড়িতে পাওয়া বেশ কিছু অ্যাডমিট কার্ডের প্রতিলিপি বেড়েছে মানিক ভট্টাচার্যের বাড়িতে। ইডি সূত্রে দাবি, শান্তনুর পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন হয়েছে। গতকাল দীর্ঘ জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদের পরে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। এর আগে 20 জানুয়ারি তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, যেখানে প্রায় 300 জন চাকরি প্রার্থীর নামের তালিকা পেয়েছিলেন ইডি আধিকারিকরা এবং ইডি সূত্রে যেটা দাবি করা হচ্ছে এর মধ্যে 20 জনের নিয়োগ করে দিয়েছিলেন শান্তনু। এই 20 জনের বিস্তারিত তথ্যও এসেছে তাদের হাতে, এমনকি তার বাড়িতে পাওয়া বেশ কিছু অ্যাডমিট কার্ডের প্রতিলিপিও মিলেছে মালিকের বাড়িতে। ইডি সূত্রে আরও দাবি করা হচ্ছে যে শান্তনুর পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও লেনদেন হয়েছিল। চাকরি প্রার্থীদের চাকরির জন্য সরাসরি মানিক ভট্টাচার্যের কাছে সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, এমনই চাঞ্চল্যকর দাবি করা হলো ইডির তরফে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে দাবি, চাকরি প্রার্থী পিছু 4-5 লক্ষ টাকা করে নিতেন শান্তনু।
সুকান্ত মুখোপাধ্যায়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, এর আগে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল তখন সেখান থেকে চাকরি প্রার্থীদের নামের তালিকা পেয়েছিলেন তদন্তকারীরা, আর এবার তাকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর দাবি উঠে আসছে, চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, ঠিক কি কি জানানো হচ্ছে ইডির তরফে? দেখো, ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার বাড়িতে প্রায় 300 জনের বেশি চাকরি প্রার্থীর তালিকা মিলেছিল, অ্যাডমিট কার্ড এবং সুপারিশপত্র মিলেছিল। সেই যে চাকরি প্রার্থীদের তালিকা, নামের তালিকা যেটা পাওয়া গেছে, তার সাথে মানিক ভট্টাচার্যের বাড়ি থেকে যে সমস্ত চাকরি প্রার্থীদের তালিকা বা সুপারিশপত্র মিলেছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেই একটা সদৃশ্য রয়েছে, তাদের মধ্যে একটা মিল রয়েছে। এখান থেকে ইডির যেটা অনুমান যে সরাসরি মানিক ভট্টাচার্যকে, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে সরাসরি সুপারিশ করতেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তাই নয়, ইডি সূত্রে আরো একটি যে চাঞ্চল্যকর তথ্য মিলেছে যে প্রায় 312 জনের যে নামের তালিকা গত 20 জানুয়ারিতে রেড করে ইডির তরফে বাজেয়াপ্ত করা হয়েছিল বালাগড়ের বাড়ি থেকে শান্তনুর, সেই 300 জনের বেশি সেই যে তালিকা, সেখান থেকে প্রায় 20 জনের নিয়োগপত্র পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু শান্তনু বন্দ্যোপাধ্যায় বড় সড় ভূমিকা ছিল, এবং সেক্ষেত্রে প্রত্যেকটি চাকরি প্রার্থীর কাছ থেকে 4-5 লক্ষ টাকা করে তিনি নিয়েছিলেন, এবং এই টাকা কিছু ক্ষেত্রে তিনি নগদে নিয়েছিলেন, কিছু ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্ট মারফত নিয়েছিলেন, এবং সেক্ষেত্রে গতকাল যখন তাকে তলব করা হয়েছিল, তার এবং তার বাকি বাড়ির পরিবারের সদস্যদের ব্যাংকের আর্থিক ট্রানজাকশন সংক্রান্ত নথি চাওয়া হয়েছিল, সেখানে যেটা দেখা গেছে যে বিপুল পরিমাণ অর্থ তার অ্যাকাউন্ট থেকে এবং তার পরিবারের বাকি সদস্যদের অ্যাকাউন্ট থেকে অন্যত্র গেছে। তো এক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে যে অর্থ অ্যাকাউন্টে ছিল বা অন্যত্র গেছে, এর সাথে এই শিক্ষা নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে টাকা বা যে কালো টাকা বা যে বেআইনি টাকা, তার কিন্তু লিঙ্ক রয়েছে, এবং যে সমস্ত চাকরি প্রার্থীদেরকে চাকরি পাইয়ে দিয়েছিলেন এই 300 জনের নামের তালিকার মধ্যে, তাদেরকেও আগামী সপ্তাহে তলব করা হয়েছে বলে কিন্তু ইডি সূত্রে খবর। এরকম একাধিক চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠে আসছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই তোমাকে জানিয়ে রাখি ইডি সিজিও কমপ্লেক্স থেকে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হবে হাসপাতালে, এবং তাকে পরবর্তী সময় ব্যাংশাল কোর্টে তোলা হবে। নিজেদের হেফাজতেই কিন্তু ইডির তরফে আবেদন জানানো হবে, যদিও ইডির তরফে বারবার বলা হচ্ছে যে সমস্ত নথি তার সামনে রাখা হচ্ছে, তদন্তে এখনো পর্যন্ত তিনি কিন্তু অসহযোগিতা করছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কিন্তু তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। ধন্যবাদ। এদিকে ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআইয়ের ভূমিকা, টাকা দিয়ে চাকরি পাওয়া 4 জন শিক্ষকের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে প্রশ্নের মুখে সিবিআই, যোগ্য প্রার্থীদের চাকরি ছিনিয়ে যারা চাকরি পেয়েছে তারা কিভাবে সাক্ষী হতে পারে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন বিচারকের 17 মার্চের মধ্যে এনে সিবিআইয়ের জবাবও তলব করেছে আলিপুরের বিশেষ আদালত। ফের আদালতে প্রশ্নের মুখে পড়ল সিবিআইয়ের ভূমিকা, টাকা দিয়ে চাকরি পাওয়া 4 জন শিক্ষকের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে প্রশ্নের মুখে পড়ল সিবিআই, যোগ্য প্রার্থীদের চাকরি ছিনিয়ে যারা চাকরি পেয়েছে তারা কিভাবে সাক্ষী হতে পারে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে প্রশ্ন বিচারকের 17 মার্চের মধ্যে এই নিয়ে সিবিআইয়ের জবাব তলব করেছে আলিপুরের বিশেষ আদালত। টাকা দিয়ে চাকরি পাওয়া 4 জন শিক্ষকের গোপন জবানবন্দি নেওয়ার আবেদন করে এবার প্রশ্নের মুখে পড়ল সিবিআই,